একটাই ফ্যামিলিতে এক ভাইয়ের হাইট খুবই সুন্দর টল ফিগার, আরেক ভাইয়ের হাইট দেখা যায় বেঁটে বা খাটো, সেই জন্য অনেকেই তাকে ছোট ছোট বলে ডাকে। তো এমন কেন হলো? সেম ফ্যামিলিতে দুই ভাই হলো, এক ভাই লম্বা আরেক ভাই খাটো। তো এর পেছনে কি কারণ রয়েছে যেটার কারণে ওদের হাইট এত বেশি কম হয়? হাইট কেন থেমে যায় ওদের? আপনারা হয়তো অনেক ভিডিও দেখে থাকবেন যেখানে আপনাকে এটা বলা হয়েছে যে আপনার হাইটকে আপনি কীভাবে বাড়াবেন, কিন্তু আজকের ভিডিওতে আপনাকে এটা বলবো না যে হাইট কীভাবে বাড়াবেন, আমি আপনাকে এটা বলবো যে হাইট কেন বাড়ছে না আপনার, আপনার হাইট না বাড়ার মূল কারণ কি হয়, আর ওই কারণের আমি আপনাকে সলিউশন দেব। তো যখন আপনি আপনার হাইট না বাড়ার কারণ জেনে নেবেন আর তার সলিউশনও জেনে নেবেন, তো আপনি আপনার হাইটকে নিজে থেকে বাড়াতে পারবেন আর কোনো ভিডিও দেখার দরকার পড়বে না, গ্যারান্টি দিয়ে বলছি। যেই যে জিনিস আজ আমি আপনাকে বলতে চলেছি ওই সব জিনিস করে আপনি আপনার হাইটকে খুবই দ্রুতভাবে বাড়াতে পারবেন। তো আর সময়কে না নষ্ট করে এসে যায় আমাদের সব থেকে প্রথম কারণে, যে আপনার হাইট কেন বাড়ছে না। দেখুন, আমি আপনাদের অনেকবার এই কথা বলেছি যে আপনাদের যে হাইট আছে ওটি বাড়ার সব থেকে মেন রিজন হয়, ওটি হয় যে আমাদের হাড় বেড়ে ওঠায়। যদি আমাদের হাড় দুর্বল কমজোর হবে তাহলে আমাদের হাড় কোনোদিন বাড়তে পারবে না, যেটা থেকে আমাদের হাইটও কোনোদিন বাড়বে না। তো যদি আপনি আপনার হাড়কে স্ট্রং করতে চান তাহলে সব থেকে জরুরি জিনিস আপনাকে ভিটামিন ডি নিতে হবে। এর জন্য আপনি যখনই সকালে ঘুমিয়ে উঠবেন তো হালকা হালকা যে রোদ থাকে ওই রোদ থেকে আমাদের ভিটামিন ডি পেয়ে যাবো আমরা। একটা কথাকে মনে রাখবেন যে যদি প্রপার মাত্রায় আমাদের বডিতে ভিটামিন ডি যায় তো আমাদের হাইট বাড়তে থাকবে। ওর সাথে অনেক রকম এমন খাওয়ার জিনিস রয়েছে যেটা থেকে আপনি ভিটামিন ডি পেয়ে যাবেন, যেমন আমাদের পালং শাক হয়ে গেল, যত ডেয়ারি প্রোডাক্টস হয় ওই সবগুলিকে খেলেও আমাদের বডিতে ভিটামিন ডি আসে, যেটা আমাদের হাইট বাড়ানোর জন্য অনেক জরুরি হয়। এরপর যে দ্বিতীয় কারণ রয়েছে আপনার হাইট না বাড়ার, ওটি হলো আপনাদের পোস্টারটি অনেক বেশি খারাপ। পোস্টার থেকে আমার বলার এটা মানে যে আপনারা যখন চেয়ারে বসেন তো পিঠকে ঝুঁকিয়ে বসেন, যখন আপনারা মোবাইল ব্যবহার করেন তো আপনার ঘাড়কে ঝুঁকিয়ে ইউজ করেন। তো এর থেকে কি হয়, আমাদের যে মেরুদণ্ডের হাড় হয় ওটি ট্যাড়া হয়ে যায়, বেঁকে যায় সময়ের সাথে সাথে, এর থেকে আমাদের অনেক হাইট কম দেখতে লাগে। আর যখন ওই হাড় একবার হালকা বেঁকে যায় তো ওর পর ওটি আর বেশি লম্বা হতে পারে না। তো যদি আপনি আপনার পোস্টারকে সঠিক করতে চান তো আমি আপনাকে দুটি এক্সারসাইজ বলবো যেটা আপনার পোস্টারকে অনেক ভালো স্ট্রেট সোজা করে দেবে, যেটা থেকে আপনার হাইট কয়েক ইঞ্চি ইনক্রিজ হতে থাকবে। প্রথম এক্সারসাইজটি হলো যেটাকে আমরা কিছুটা এইভাবে করব, মাটিতে এইভাবে শুয়ে যাব আমরা, আর এইভাবে আমাদের পিঠকে মেরুদণ্ডের হাড়কে উল্টো দিকে মুড়ে উপরে আনতে হবে। তারপর ওখানেই কিছু সময় থামবেন, তারপর আবার নিচে আনবেন। এইভাবে আপনারা 10 থেকে 15 বার সকালে খালি পেটে আর সন্ধ্যায় করবেন, তাহলে আপনার বেঁকে যাওয়া বসে যাওয়া হাড় ছাড়বে, সোজা হবে এবং নর্মালি আপনার হাইট বাড়তে থাকবে। যে দ্বিতীয় আমাদের এক্সারসাইজটি হবে ওতে আমরা দেওয়ালে পিঠ ঠেকিয়ে কিছুটা এইভাবে দাঁড়িয়ে যাব, আর আপনার হাতকে দেওয়ালের উপরের দিকে নিয়ে যাবেন আর তারপর ধীরে ধীরে নিচে আনবেন। খেয়াল এটা রাখবেন আপনার যে কাঁধ আছে ওটি দেওয়ালে যেন একদম ছুঁয়ে থাকে, দেওয়ালে ছুঁয়ে থাকলে আপনার মেরুদণ্ডের হাড়ে হালকা প্রেশার পড়বে আর আপনার গঠন আপনার পোস্টার একদম সোজা সঠিক হতে থাকবে, যেটা আপনার হাইট বাড়ানোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। এরপর আসি আমাদের নেক্সট রিজনে যেটার কারণে আপনার হাইট বাড়ছে না বা বাড়তে পারছে না, আর ওই রিজনের নাম হলো যে ল্যাক অফ নিউট্রিশন। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যদি আপনার খাবার দাবারে প্রোটিনের অভাব থাকবে তাহলে আপনার হাইট 100% থেমে যাবে, কোনোদিনও বাড়বে না, আপনার হাইট কোনোদিনও বাড়া পসিবলই নয়। তো একটা কথা সব দিন মনে রাখবেন, যেটাই আপনি খান ওতে প্রোটিনের মাত্রা বেশি রাখুন। আমাদের দেশের খাবারে প্রোটিন কম, মশলা তেল ঝাল বেশি থাকে, এই কারণে আমাদের হাইট বাড়ার জায়গায় গ্যাস অম্বল হয়ে গিয়ে বসে থাকে। আর শরীরে অপুষ্টির জন্য দিন দিন মানুষের হাইট কম হতেই আছে, তাই আপনি শরীরে প্রোটিনসকে বাড়ানোর জন্য ডিমের ব্যবহার করতে পারেন, মাছেরও ব্যবহার করতে পারেন, চিকেনও খেতে পারেন, সাথে আপনারা ওয়ে প্রোটিনও নিতে পারেন, ওর থেকেও আপনাদের বডিতে প্রোটিনের খোরাক ভালোভাবে পূর্ণ হয়ে যাবে। তো অনেক রকম হাজারো এমন প্রোটিনের ফুড রয়েছে, আপনারা গুগলে সার্চ করতে পারেন যে হাই প্রোটিনের খাবার কী কী রয়েছে, ওই সব জিনিসকে খেলে আপনার হাইট বাড়ায় আপনাকে অনেক বেশি সাহায্য করবে। এরপর কথা বলি আমাদের নেক্সট কারণের, যেটার কারণে আপনার হাইট বাড়ছে না। দেখুন, আপনাদের এটা আমি অনেকবারই বলেছি যে যদি আপনারা সঠিকভাবে ঘুম না নেন, সঠিক টাইমে রাত্রেবেলা না ঘুমোতে যান তো আপনার হাইট বাড়বে না। যখন আমরা রাত্রে ঘুমোই, যদি আমরা 8 ঘন্টার ঘুম নিই তবে ওই 8 ঘন্টার মধ্যে আমাদের 4 থেকে 5 ঘন্টা গভীর ঘুম হওয়া দরকার। যখন আমরা গভীর ঘুমে ঘুমাই তো আমাদের বডিতে হিউম্যান গ্রোথ হরমোন প্রডিউস হয়, আর এই হরমোন বের হয় যেটার কারণে আমাদের হাইট বাড়ে। তো যদি আপনি গভীর ঘুম না নেবেন তো আমাদের হিউম্যান গ্রোথ হরমোন বডি তৈরি করতে পারবে না, তো যখন ওটিকে তৈরি না করতে পারবে তো কিভাবে আপনার হাইট বাড়াবে? এই জন্য এই কথার আপনাদের খেয়াল রাখতে হবে যে রাত্রে আপনাদের টাইমে ঘুমোতে হবে আর কমসে কম আপনাদের 7 থেকে 8 ঘন্টার ঘুম নিতে হবে, যেটাতে আপনাদের 4 থেকে 5 ঘন্টার গভীর ঘুম নিতে হবে। গভীর ঘুম নেওয়ার মানে এটাই হয় যে রাত্রে ঘুমানোর সময় আপনি ফোন চালাবেন না, फोनेर क्षतिकर ब्लू लाइट जदि आपनार चोखे जाए ताहले आपनार घुमके शेष करे देय। एर साथे रात्रे टाइमे आपनारा घुमान जेटाते आपनारा प्रपार भावे गभीर घुमोते पारबेन। आपनार हाइट बाड़ानोई ओई सब जिनिस अनेक बेशी साहाय्य करबे। एर साथे जदि आपनारा प्रतिदिन रानिंग करेन ताहलेओ आपनार हाइट बाड़ते थाके। रानिंग करले आर की की आपनारा बेनिफिट पाबेन जदि आपनारा जानते चान ताहले कमेंट करे जानान, निउ भिडियो आनबो एर उपरे। तो एई छिलो 5टी पॉइंट आपनार हाइट ना बाड़ार। एई भूलगुलिके आपनि आज थेके सुधरे निन, तारपर 2 मास आपनि एई नियमके फलो करुन, देखबेन आपनार हाइट कयेक इंची बेड़े गियेछे। आजकेर भिडियो बेस एतटाई। जदि भालो लेगे थाके ताहले लाइक कमेंट्स करे जानाबेन, आर आपनादेर जदि कोनो प्रश्न थाके ताओ करते पारेन, उत्तर देওয়ার আপনাদের চেষ্টা করব। আর ভিডিওটা এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।